আসসালামু আলাইকুম। লারাভেল টিউটোরিয়াল সিরিজের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে আমরা মাইগ্রেশন ব্যবহার করতে পারি। আপনি যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে আসতে পারেন। আজকে আমরা মাইগ্রেশন সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ ডাটাবেজের টেবিলগুলোর টাইপ কী হবে, আমরা কিভাবে নতুন টেবিল তৈরি করব, কিভাবে মাইগ্রেশন ক্রিয়েট করব, সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। লারাভেল অ্যাপ্লিকেশনে মাইগ্রেশন তৈরি করার জন্য প্রথমে আমি আমার লারাগন সার্ভারটি অন করে নিব। লারাগন সার্ভারটি অন করার পর আমি আমার রুট ফোল্ডারে চলে যাব। এখানে আমরা নতুন প্রজেক্ট এইখানে কাজ করছিলাম এবং এই প্রজেক্টটি আমি আমার কোড এডিটরে ওপেন করে নিব। এবং কোড এডিটরে ওপেন করার পর আমরা যদি একটু প্রজেক্টের স্ট্রাকচারের মধ্যে, আমরা গত পর্বে মাইগ্রেশনের যে টেবিলগুলো ছিল, ডিফল্ট যে লারাভেলের যে মাইগ্রেশন ফাইলগুলো রয়েছে, সেই ফাইলগুলোর মাধ্যমে আমরা ডাটাবেজের টেবিল তৈরি করেছিলাম। আমরা পিএইচপি মাই অ্যাডমিনের মধ্যে নতুন একটি ডাটাবেজ ক্রিয়েট করেছিলাম। আমরা যদি সেই ডাটাবেজটা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কিছু ডিফল্ট টেবিল রয়েছে যেগুলো আমরা গত পর্বে ক্রিয়েট করেছিলাম। এখানে আমরা নতুন প্রজেক্ট নামে একটা ডাটাবেজ ক্রিয়েট করেছিলাম এবং এই ডাটাবেজের মধ্যে মূলত লারাভেলের যে ডিফল্ট টেবিলগুলো রয়েছে সেই টেবিলগুলো ক্রিয়েট করেছিলাম। আজকে এখন আমরা দেখব যে কিভাবে আমরা নতুন মাইগ্রেশন ফাইল তৈরি করতে পারি। প্রথমেই দেখি যে আমরা যদি এখানে নতুন ফাইল তৈরি করতে যাই, অর্থাৎ নতুন ফাইল বলতে আমি বোঝাতে চাচ্ছি যে এইখানে মাইগ্রেশন ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলো থাকে, সাধারণত আমরা যখন মাইগ্রেশনের কমান্ড দিই বা মাইগ্রেট করি তখন এখান থেকেই মূলত ডাটাবেজের টেবিলগুলো তৈরি হয়। তো আমার এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে ক্রিয়েট ইউজার টেবিল, এটার মধ্যে ইউজার তৈরি হচ্ছে, এখানে পাসওয়ার্ড রিসেট যে টেবিলটি আছে সেটি তৈরি হচ্ছে, এভাবে এখানে পাঁচটি টেবিল মূলত তৈরি হয়। তা আমরা যদি এখানে নতুন আরেকটি টেবিল তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের একটা মাইগ্রেশন ফাইল তৈরি করতে হবে। এজন্য আমি লারাভেলের একটি কমান্ড চালাবো, সাপোজ পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন। এর আগে আমরা কন্ট্রোলার ক্রিয়েট করেছিলাম, এজন্য আমরা মেক কন্ট্রোলার দিয়েছিলাম। আজকে যেহেতু আমরা মাইগ্রেশন ফাইল তৈরি করব, এজন্য আমরা এখানে মেক মাইগ্রেশন লিখলাম। এবং লিখে আমরা যদি নর্মালি লিখি, সাপোজ আমি ক্যাটাগরি একটা টেবিল তৈরি করতে চাচ্ছি, তাহলে ক্যাটাগরি নাম দিব আমি। এবং ক্যাটাগরি নাম দেওয়ার পরে আমি যদি ইন্টারপ্রেস করি, আমি এখানে দেখতে পাবো যে মাইগ্রেশনের যে ফাইলটা আছে সেই ফাইলটা তৈরি হচ্ছে। যেমন এখানে একটা ক্যাটাগরি ফাইল তৈরি হয়ে গিয়েছে। কিন্তু এখানে একটা বোঝার বিষয় হলো, আমরা যখন এই ফাইলটাকে ওপেন করব, আমরা ওপেন করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আপ ফাংশনটা বা মেথডটা আছে সেই আপ মেথডটাও খালি, পাশাপাশি ডাউন যে মেথডটা আছে সেই মেথডটাও খালি। তো আমি চাচ্ছি যে এইখানে একটা টেবিলের মধ্যে ডিফল্ট যে কলামগুলো থাকে সেই কলামগুলো তৈরি হয়ে যাবে, এজন্য আমি এই ফাইলটাকে আরেকবার ক্রিয়েট করব। যেমন আমরা এখানে শুধুমাত্র কি করেছিলাম, শুধুমাত্র ক্যাটাগরি নাম দিয়েছিলাম, এই জন্য আসলে এইখানে আপ এবং ডাউন এই দুইটা মেথড খালি আসছে। আমি যদি এই ক্যাটাগরির জায়গায় অন্য কিছু দিই, যেমন পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন, এখন যদি আমি লিখি ক্রিয়েট, তারপরে যদি আমি একটা আন্ডারস্কোর দেই এবং মাঝখানে আমি ক্যাটাগরিজের বা যেই নামে টেবিল তৈরি করতে চাই সেই নামটা যদি দেই, অবশ্যই সেই নামের প্লোরাল যে ফর্মটা আছে সেটা দিব। সাপোজ আমি ক্যাটাগরির প্লোরাল ফর্ম হচ্ছে ক্যাটাগরিজ, আমি ক্যাটাগরিজ দিলাম এবং তারপরে আন্ডারস্কোর দিয়ে যদি আমি দেই টেবিল, এখন লারাভেল কি করবে, এই ক্রিয়েট এবং টেবিল এই দুইটার মাঝখানে যে শব্দটা আছে অর্থাৎ ক্যাটাগরিজ, এই ক্যাটাগরিজকে বেস করে সে আমার জন্য একটা ডিফল্ট স্ট্রাকচার তৈরি করবে। এখন যদি আমি এখানে এন্টার প্রেস করি, এখানে কিন্তু আমার একটু টাইপিং মিস্টেক হয়েছে, যার কারণে এখানে আমার এই কমান্ডটাকে ভুল দেখাচ্ছে, অর্থাৎ আমরা পিএইচপির জায়গায় দুইটা পি ইউজ করেছি। আমরা যদি একটু সঠিকভাবে লিখি পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন ক্রিয়েট আন্ডারস্কোর ক্যাটাগরিজ টেবিল, আমরা এটা লিখে যদি এখন এন্টার দেই, আমরা দেখতে পাবো যে এখানে ক্যাটাগরিজ টেবিল নামে আরেকটা ফাইল তৈরি হয়ে গিয়েছে। এবং আমরা যদি একটু দুইটা ফাইলকে কম্পেয়ার করি, আমরা দেখতে পাচ্ছি এখানে আপ এবং ডাউন এই দুইটা মেথড কিন্তু খালি রয়েছে। বাট অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি এইখানে দেখি যে ক্যাটাগরিজ যে টেবিলটা আছে
বা টেবিলটা ক্রিয়েট হবে সেই টেবিলের মধ্যে এখানে আইডি যেটা আছে আইডিটা আমরা জানি যে প্রত্যেকটা টেবিলের মধ্যে একটা আইডি থাকে এবং টাইম স্ট্যাম্পস অর্থাৎ কখন ডাটাটাকে আপডেট করা হচ্ছে এবং তৈরি করা হচ্ছে সেই যেই কলামগুলো আছে সেই কলামগুলো এখানে তৈরি হয়ে যাবে বাই ডিফল্ট। সেমভাবে ডাউনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যখন লারাভেলের কমান্ড দিয়ে আমরা এই টেবিলটাকে মুছে ফেলবো তখন এই নামটাই এক্সিকিউট হয়ে এই টেবিলটাকেই সে ডিলিট করে ফেলবো। অর্থাৎ আমরা ডাটাবেজের মাইগ্রেশনের যে ডিফল্ট স্ট্রাকচার সেইটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব। কী জন্য পেয়ে যাব? আমরা শুধুমাত্র এই যে ক্রিয়েট কথাটা লিখলাম এবং শেষে টেবিল কথাটা লিখলাম এই কারণে আমরা কিন্তু এই ডিফল্ট স্ট্রাকচারটা পেয়ে যাব। আশা করি আমরা কীভাবে আমাদের লারাভেল অ্যাপ্লিকেশনের মধ্যে মাইগ্রেশন টেবিল তৈরি করব সেই বিষয়টা বুঝতে পেরেছি। এখন আমরা যেটা করব যে আমরা এখানে আরও কিছু ফিল্ড অ্যাড করব বা আরও কিছু কলাম অ্যাড করব। তো এই কলাম অ্যাড করার জন্য এখানে আমরা ব্লু প্রিন্ট যেই ক্লাসটা আছে সেটাকে আমরা এখানে নিয়ে নিয়েছি এবং এইটার মাধ্যমে এই টেবিল ক্লাসটা আছে অর্থাৎ ব্লু প্রিন্ট ক্লাসটা এখন টেবিলের মধ্যে আছে এবং এটাকে আমরা এখন ব্যবহার করে আমরা যদি এখন এই টেবিল থেকে এখন যদি একটা কলাম তৈরি করতে চাই যেটা আসলে স্ট্রিং ডাটা বা ভার ক্যারেক্টার আমরা যেটা ইউজ করি, যেমন আমি যদি একটু ডাটাবেজে দেখাই যে আমরা ডাটাবেজে যাওয়ার পর এখান থেকে এখানে আমরা যদি একটু ফিল্ড জবসে যাই বা আমরা এখানে ইউজার্সে যাই, ইউজার্সে যাওয়ার পরে আমরা এখানে যদি স্ট্রাকচারটা দেখি স্ট্রাকচারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আইডিটা হচ্ছে বিগ ইন্টেজার আর নেম যেটা আছে এটা ভার ক্যারেক্টার, সেমভাবে পাসওয়ার্ডটা ভার ক্যারেক্টার, এগুলো আমরা এইগুলো হচ্ছে টাইপ, মূলত এই কলামের টাইপটা কী হবে। সেমভাবে আমরা যদি এখন সাধারণত একটা ক্যাটাগরির মধ্যে কী থাকে আমি এখানে যদি দিই স্ট্রিং, স্ট্রিং হলে সে মূলত ভার ক্যারেক্টার তৈরি করবে এখানে, অর্থাৎ এই টাইপটা তখন ভার ক্যারেক্টার হবে। যেমন আমি এখানে কি করব, স্ট্রিংয়ের ভিতরে আমি ক্যাটাগরির একটা নাম দিয়ে দিব, অর্থাৎ এই নেম যে কলামটা থাকবে সেখানে ক্যাটাগরির নামটা থাকবে। একইভাবে আমি যদি এখানে টেবিলের মধ্যে দিই ইন্টেজার, ইন্টেজার যদি দিয়ে দিই সেক্ষেত্রে সে এখানে একটা নাম্বার রাখবে। আমি চাচ্ছি কি এখানে প্যারেন্ট যে ক্যাটাগরি আছে সেই প্যারেন্ট ক্যাটাগরির আইডিটাকে আমি এখানে রাখবো, অর্থাৎ আমি যে ক্যাটাগরিটা ক্রিয়েট করব সেই ক্যাটাগরির পাশাপাশি সাব ক্যাটাগরি থাকবে বা প্যারেন্ট ক্যাটাগরি থাকবে সেই প্যারেন্ট ক্যাটাগরির আইডিটা এখানে রাখব। যেহেতু এখানে আইডি থাকবে আইডিটা অবশ্যই একটা ইন্টেজার, তবে এখানে আরেকটা মজার বিষয় হলো যে আমরা যখনই এই ডাটাবেজের মধ্যে যে টেবিলগুলো আছে এই ডাটাবেজের মধ্যে যে টেবিলগুলো থাকবে এই টেবিলগুলোর কোনো আইডিকে যদি সংরক্ষণ করতে চাই সেক্ষেত্রে আমরা ইন্টেজারের জায়গায় ইউজ করব ফরেন আইডি, আমরা ফরেন আইডি ব্যবহার করব। ফরেন আইডি ব্যবহার করলে কি হবে, আমরা যখন পরবর্তীতে মডেলের মাধ্যমে বিভিন্ন রিলেশন ক্রিয়েট করব সেক্ষেত্রে আমাদেরকে এই ফরেন আইডিটা হেল্প করবে। আমরা নর্মাল ইন্টেজার রাখলেও সেই ইন্টেজারটা দিয়ে আমরা কাজ চালাতে পারবো, বাট আমরা যখন রিলেশন তৈরি করব রিলেশনের ক্ষেত্রে আমাদেরকে ফরেন আইডিটা কাজে দেবে। এরপরে আমি চাচ্ছি কি যেটার স্ট্যাটাস কী হবে, স্ট্যাটাসের ক্ষেত্রে সাধারণত ট্রু অথবা ফলস এই দুইটার যে কোনো একটা হয়, এই জন্য আমরা এখানে বুলিয়ান ভ্যালু রাখবো। আমরা জানি যে বুলিয়ানের যে ডাটা টাইপ সেখানে ট্রু ফলস হয়ে থাকে। এখন এইভাবে এই টাইপগুলো আমরা আসলে কোথায় দেখব, আমরা যদি একটু লারাভেলের যেই অফিসিয়াল ডকুমেন্টেশন আছে এখানে যদি যাই, এখান থেকে যাওয়ার পরে আপনি এখানে একটু ডাটাবেজ নামে একটা পার্ট পাবেন। এখানে এই ডাটাবেজ পার্টের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাইগ্রেশনস নামে একটা অপশন আছে এবং এই মাইগ্রেশনের মধ্যে আমরা যদি এই যে টেবিলের মধ্যে ক্রিয়েটিং টেবিল এইটাতে যদি একটু লক্ষ্য করি, এখানে আপনি একটু ডকুমেন্টেশনটা পড়ে দেখবেন, পড়ে দেখলে কি হবে আপনার কিছু জিনিস আপনি এখানে বুঝতে পারবেন। যেমন আমি স্ট্রিং ব্যবহার করেছি নামের ক্ষেত্রে, ইমেলের ক্ষেত্রে, তারপরে এই ধরনের যে টাইপগুলো হয় ডাটাবেজের কলাম টাইপগুলো হয় সেই টাইপগুলো আপনি একটু নিচে আসলে এটা একটা লিস্ট পেয়ে যাবেন। আমরা যদি এখানে একটু লক্ষ্য করি যে এখানে আরেকটু নিচে যদি আসি, আরেকটু নিচে এসে আমরা এখান থেকে টাইপগুলো দেখতে পাবো। একটু স্ক্রল করে আমরা আরেকটু নিচে আসতে পারি, এখানে অনেকগুলো বিষয় আছে, আমরা এই বিষয়গুলো এখানে দেখতে পাবো, অর্থাৎ প্রত্যেকটা বিষয় আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। সাপোজ আমি ইন্টেজার লিখে সার্চ করি, হ্যাঁ এখানে এই যে অ্যাভেলেবল কলাম টাইপস
এই বিষয়গুলো কিন্তু এখানে দেয়া আছে। আপনার বিগ ইনক্রিমেন্টস হচ্ছে আমরা যখন আইডির পরিবর্তে বিগ ইনক্রিমেন্টস ইউজ করব তখন বড় কোনো একটা নাম্বার রিপিট হবে, বিগ ইন্টেজার হলে বড় কোনো একটা নাম্বার রিপিট হবে। তো এইভাবে আমরা জেসন ডাটা রাখতে হলে জেসন সিলেক্ট করতে পারি, এইভাবে আমরা বিভিন্ন যে টাইপগুলো আছে সেই টাইপগুলো আমরা ব্যবহার করতে পারি। তো আপনারা প্রত্যেকটা টাইপ আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে ব্যবহার করে দেখবেন। এখন আমাদের এই যে আমরা যেই ইয়াটা তৈরি করলাম ডাটাবেজের টেবিলের নামটা এখানে দিয়ে দিলাম, এবং এখানে আমরা বিভিন্ন ডাটাবেজের যে কলাম আছে এই কলামগুলো আমরা এই টেবিলের মাধ্যমে ডিফাইন করতে পারবো। এখন যদি আমি আমার এই যে কমান্ড প্রম্পটের মধ্যে আমাদের সে আগের মতো পিএইচপি আর্টিজান মাইগ্রেট এটা লিখে এন্টার প্রেস করি, আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে ক্যাটাগরি এবং ক্যাটাগরিজ, আমি যেহেতু এই ফাইলটা এখানে রেখেছি এই জন্য এই ফাইলটার যে ডাটাবেসটা সেটাও কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করি এখানে ক্যাটাগরিজ নামে একটা ক্রিয়েট হয়েছে, এবং ক্যাটাগরিজ ক্রিয়েট হওয়ার পরে আমরা আমাদের এই যে ক্যাটাগরিটা কিন্তু ক্রিয়েট হয় নাই, রান হয়েছে। বাট ক্রিয়েট হয় নাই কেন? কারণ আমাদের এই যে ক্যাটাগরিতে কিছুই ছিল না, আপের মধ্যেও কিছু ছিল না, ডাউনের মধ্যেও কিছু ছিল না, যার কারণে আমাদের কিন্তু এই ফাইলের মাধ্যমে কোনো টেবিল তৈরি হয়নি। এখন আমরা ধরুন যে আমরা এই যে ক্যাটাগরিটা তৈরি করেছি, ক্যাটাগরিজ টেবিলটা তৈরি করেছি, এইটাকে আমরা ডিলিট করে ফেলতে চাচ্ছি। কিন্তু আমরা নর্মালি যদি এখান থেকে ডিলিট করে ফেলি সেক্ষেত্রে লারাভেলে আবার আমরা যখন মাইগ্রেশন করব বা মাইগ্রেট চালাবো তখন কিন্তু সে আর এই ফাইলটাকে মাইগ্রেট করবে না, এই ফাইলটাকে মাইগ্রেট করবে না। কেন করবে না? কারণ হচ্ছে যে আমরা যখন ম্যানুয়ালি ডিলিট করব তখন এখানে মাইগ্রেশনসের মধ্যে একটা ডাটা থেকে যাবে। যেমন এই যে মাইগ্রেশনসের মধ্যে এই যে ক্রিয়েট ক্যাটাগরিজ টেবিল এটা যে এক্সিকিউট হয়েছে সে এই ডাটাটা এই জায়গায় স্টোর রাখছে, যার ফলে আমরা যখন এটাকে ম্যানুয়ালি ডিলিট করব তখন কিন্তু সে আলটিমেটলি এই ডাটাটাকে এখানে রেখে দিবে, ফলে আমাদেরকে একটা এরর জেনারেট করবে এবং আমাদের মাইগ্রেশনটা হবে না। সেক্ষেত্রে আমরা এখানে কমান্ডের মাধ্যমে যদি আমরা এই ডাটা বেসটাকে বা ডাটার বেসের যে টেবিলটা আছে সেটাকে যদি ডিলিট করতে চাই তাহলে আমরা এখানে আরেকটা কমান্ড চালাইতে হবে, পিএইচপি আর্টিজান মাইগ্রেট রোলব্যাক লিখে আমরা এন্টার প্রেস করবো। এবং এন্টার প্রেস করার পরে আপনি যদি একটু স্ট্রাকচারটাকে রিলোড দেন আপনি দেখবেন যে সেই ক্যাটাগরিজ টেবিলটা কিন্তু চলে গিয়েছে। অর্থাৎ এর আগে আমাদের মাইগ্রেশনের মধ্যে এই যে এখানে যে ক্রিয়েট ক্যাটাগরিজ যে টেবিলটা ছিল সেটা যে এক্সিকিউট হয়েছে সেটাও কিন্তু সেই ডাটাটাও ডিলিট হয়ে গিয়েছে। এখন সেমভাবে আমি যদি আবার একটু রোলব্যাক করি, আবার রোলব্যাক করার পরে আমরা তার আগে আমরা যদি একটু নতুন প্রজেক্টের এই যে টেবিলগুলো আছে এই টেবিলগুলোও যদি ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমি আবার পিএইচপি আর্টিসান মাইগ্রেট তারপরে কোলন রোলব্যাক এইটা যদি প্রেস করি আমরা দেখতে পাচ্ছি আমাদের আগে যে আমরা গত পর্বে যে টেবিলগুলো ক্রিয়েট করেছিলাম সেই টেবিলগুলো কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গিয়েছে। শুধুমাত্র মাইগ্রেশনস নামে যে টেবিলটা আছে এই মাইগ্রেশনস নামের টেবিলটাই কিন্তু আছে, কারণ সেই মনিটর করতেছে যে আমি কী কী মাইগ্রেট করছি আর কী কী করি নেই, এবং সে যখন নতুন কোনো টেবিল পাবে তখন সে কী করবে, আমাদের এই যে মাইগ্রেশনস টেবিল আছে সেইখানে তার ডাটাটাকে স্টোর করে আমাদের টেবিলটা তৈরি করে দিবে। এখন যদি আমরা আমাদের এই যে ক্যাটাগরি ডট পিএইচপি যেটা আছে এটাকে যদি একটু ডিলিট করে দিই, যেহেতু এটার মাধ্যমে আমাদের কোনো কাজ হচ্ছে না সেহেতু আমরা এই ফাইলটা ডিলিট করে দিলাম। এখন যদি আমরা আবার পিএইচপি আর্টিজান মাইগ্রেট এই কমান্ডটা চালাই সেক্ষেত্রে সে কিন্তু আমাদের এই সবগুলো টেবিল তৈরি করে দিবে। এবং আমরা যদি এখানে আমাদের পিএইচপি মাই অ্যাডমিন একটু রিলোড দিই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবগুলো টেবিল কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এইভাবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনার ডাটাবেস ডিজাইনটা আপনি আপনার মাইগ্রেশন ফোল্ডারের ভিতরে ফাইল ক্রিয়েট করে করে তৈরি করে রাখতে পারবেন, এবং আপনি শুধুমাত্র একটা কমান্ডের মাধ্যমেই পুরো ডাটাবেসটাকে তৈরি করে ফেলতে পারবেন। এতে করে আমাদের আগে যে র কোডিং করে নর্মালি ফাইল ক্রিয়েট করা লাগতো বা টেবিল ক্রিয়েট করা লাগতো সেই ঝামেলাটা থেকে কিন্তু আমরা মুক্তি পেলাম। তো আজকের পর্বে আমরা মূলত দেখলাম যে কিভাবে আমরা লারাভেলের মধ্যে মাইগ্রেশনের মাধ্যমে ডাটাবেসের টেবিল ক্রিয়েট করতে পারি, এবং আমরা টেবিলের মধ্যে কলামের যে টাইপগুলো আছে সেই টাইপগুলো সম্পর্কে মোটামুটি আলোচনা করার চেষ্টা করলাম। আপনারা অন্যান্য যে টাইপগুলো আছে সেই টাইপগুলো পর্যায়ক্রমে দেখে নিতে পারবেন। আমি এখানে যদি আরেকটু বলি, আমাদের প্রয়োজনীয় যেমন ডেটটা আমাদের একটু প্রয়োজন, তারপর আমাদের এখানে আরেকটা জিনিস যদি আমরা বলি,
সেক্ষেত্রে আমরা এখানে লং টেক্সট, আমরা যখন কোনো কন্টেন্ট রাখবো সেটা যদি অনেক লেংথের হয় সেক্ষেত্রে আমরা লং টেক্সট রাখতে পারি। তারপরে এখানে আমরা সফট ডিলেটস একটা অপশন আছে বা একটা টাইপ আছে, এইটার মাধ্যমে আমরা মূলত ডাটাবেজের একটা নতুন কলাম অ্যাড হবে, ডিলেটেড অ্যাডস এই কলামটা অ্যাড হবে যখন আমরা সফট ডিলেট সম্পর্কে আপনাদেরকে দেখাবো, তখন আমাদের এই টাইপটা প্রয়োজন হবে। তো এইভাবেই মূলত আমরা আমাদের লারাভেলের যে মাইগ্রেশনটা আছে সেই মাইগ্রেশনগুলো আমরা চালাতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনাদের নোটিফিকেশনে পেয়ে যান। পরবর্তীতে আমরা নতুন কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।